সংক্রান্তিতে সাউথ ইন্ডিয়ায় যতগুলো সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে হনুমান সবচেয়ে বেশি টাকা কালেকশন করেছে, সেটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হোক, ওভারসিজের ক্ষেত্রে হোক, এবং আলটিমেটলি বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু হনুমান চ্যাম্পিয়ন, হনুমান সংক্রান্তির উইনার বলতে পারেন। যতগুলো সিনেমা বেরিয়েছে, তেলেগুতে যে চারটে সিনেমা বেরিয়েছিল সেটার পাশাপাশি তামিলে যে তিনটে সিনেমা বেরিয়েছিল মেরি ক্রিসমাসকে ধরে, সেই তিনটে সিনেমার এবং এই যে চারটে সিনেমা, সাতটা সিনেমার মধ্যে এক নম্বর হচ্ছে সবার হনুমান। হনুমান মুভির যা বাজেট ছিল তার চেয়ে কিন্তু তিন গুণ প্রায় কালেকশন করে ফেলেছে, ইতিমধ্যে 220 টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে ফেলেছে। সংক্রান্তিতে তেলেগুতে চারটে সিনেমা রিলিজ হয়েছিল, তার মধ্যে সবচেয়ে কম কালেকশন করেছে হচ্ছে সাইনদেব। সাইনদেব ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 1800 টাকা গ্রস মাত্র, ইন্ডিয়ার থেকে নেট কালেকশন হচ্ছে 15 টাকা এবং গ্রস হচ্ছে যদি হয় তাহলে এটা 16,25,00,000 টাকা, এবং ওভারসিজ থেকে মাত্র কালেকশন করেছে 1,75,00,000 টাকা এবং টোটাল কালেকশন হচ্ছে এর 18 টাকা। তারপরে হচ্ছে না সামি রাঙ্গা কিন্তু খুব কম বাজেটের বই ছিল এবং এটা কিন্তু হিটই হয়েছে, কারণ হচ্ছে যে এর বাজেটটা কম ছিল এবং এর যে প্রি রিলিজ বিজনেস সেটা কিন্তু যথেষ্ট কম ছিল এবং সেই কারণে এটা যা কালেকশন করেছে সেই হিসাবে এই সিনেমাটা হিটই হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড না সামি রাঙ্গা কালেকশন করেছে 33 টাকা এবং এর মধ্যে ইন্ডিয়ার থেকে এসছে 31,70,00,000 টাকা গ্রস, যেটাকে নেট করলে হয় 27,45,00,000 টাকা, আর ওভারসিজ থেকে এসছে মাত্র 1,30,00,000 টাকা, ওভারসিজ থেকে খুবই কম এসছে। এরপরে হচ্ছে তিন নম্বর সিনেমা যেটা তেলেগু থেকে রিলিজ করেছিল সেটা হচ্ছে গুন্টুর কারম। গুন্টুর কারম কিন্তু টোটালে কিন্তু যথেষ্ট ভালো অ্যামাউন্ট কালেকশন করেছে কিন্তু এর প্রি রিলিজ বিজনেস অনেক হাই ছিল, প্রায় 134 টাকার এর প্রি রিলিজ বিজনেস ছিল, তো এর হিসাবে 134-135 টাকা 200 টাকা গ্রস কালেকশন করার দরকার ছিল এটাকে ব্রেক ইভেন পয়েন্ট রিচ করার জন্য, কিন্তু গুন্টুর কারম মাত্র কালেকশন করেছে 170,25,00,000 টাকা। এর এইটা মধ্যে ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন এসছে 140,25,00,000 টাকা, এটাকে যদি নেট করেন তাহলে 111,19,50,00,000 টাকা, এবং বিদেশ থেকে এসছে 30 টাকা, তো টোটাল হচ্ছে 170,25,00,000 টাকা। এরপরে মেরি ক্রিসমাস সিনেমাটা, এটা তামিল সিনেমা এবং এর পাশাপাশি হিন্দিতেও বেরিয়েছে, তো এটার টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন 23,50,00,000 টাকা, এটা ফ্লপি হয়ে গেছে বলতে পারেন, এবং ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন 20,75,00,000 টাকা, এটাকে যদি নেট করেন তাহলে 17,96,00,000 টাকা, ওভারসিজ থেকে এসছে 2,75,00,000 টাকা, 2,75,00,000 টাকা এবং 20,75,00,000 টাকা নিয়ে হচ্ছে টোটাল 23,50,00,000 টাকা। ক্যাপ্টেন মিলার এটা তামিল ভার্সান রিলিজ করেছে, তো তামিল ভার্সানে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 65,55,00,000 টাকা এবং ইন্ডিয়ার থেকে এটা হচ্ছে গ্রস কালেকশন 50,50,00,000 টাকা এবং ওভারসিজ থেকে 15,50,00,000 টাকা। এরপরে আসছি আইলান। আইলান সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 64,70,00,000 টাকা, এর মধ্যে ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন করেছে 48,70,00,000 টাকা এবং ওভারসিজ থেকে 16 টাকা, টোটাল হচ্ছে 64,70,00,000 টাকা। কোনো সিনেমায় কিন্তু 100 গ্রস কালেকশন করতে পারেনি এক্সেপ্ট গুন্টুর কারম এবং হনুমান। গুন্টুর কারমে যেটা বললাম যে এর প্রি রিলিজ বিজনেসে বহুত বেশি ছিল বলে এটা সেরকম ভাবে সাফল্য পায়নি, কারণ 200 টাকা প্রয়োজন ছিল ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছানোর জন্য। এরপরে আসছি বক্স অফিসে সংক্রান্তির উইনার হনুমান মুভি। হনুমান মুভি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 215,70,00,000 টাকা, এর মধ্যে ইন্ডিয়ার থেকে এসছে 166,70,00,000 টাকা, আর ওভারসিজ থেকে এসছে 49,00,000 টাকা, টোটাল হচ্ছে 215,60,00,000 টাকা। এটা হচ্ছে হনুমান মুভির ওয়ার্ল্ড ওয়াইড 12 শেষে গ্রস কালেকশন। তো আজকে এই পর্যন্তই, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।